সুধাকর হতে গেলে যে লোকসমাজে সুধা বিতরণ করতে হয় বাবা, কিন্তু আপনি তো এই সমাজ সংসারে দুঃখ ছাড়া পিস ছাড়া কিছুই দেননি, তাই আপনি সুধাকর নয়, আপনি কি একটা বিশোধ? আপনাদের জন্য আপনাদের জন্য আমি আমার কর্তব্য ভুলে গেছি, তোমাকে আমি আরো চিরতরে ঘুমিয়ে দেব, তখন তুমি বুঝতে পারবে লজ্জাবতী, সমস্ত লজ্জা আমি
দুহাতে ধরে লুটে নেব ভাইজি। চাকরি না করলে আমরা খাবো কি রে দাদা? আজ প্রায় 3 দিন হয়ে গেল বাবা মা মুখে খাবার তুলে দিতে পারেনি। আমি যাচ্ছি বাবা, লোভের বশীভূত হয়ে আমি তোমার মতো পরশ বলে পথের ধুলে ঘুরে ফেলেছিলাম বাবা। আর তোমাকে পথের ধুলে ফেলে থাকতে দেবো না বাবা। আমি আমি যাচ্ছি বাবা, আমি আমি যাচ্ছি। তোমার এই বিকৃত ভালোবাসা দিয়ে এই কল্যাণে মরা মনটাকে আর আটকে রাখতে পারবে না। তোমার ওই বাবা, তোমার ওই
সারা রাত নাও টিপটি করবে চলো চঙ্গ আর তোমাকে নিয়ে আমি সারা রাত চাঁদনি কোথায় চলে গেছে আমি তোমার মেয়ে আর হরিচন্দ্রা আবার আমার হাজবেন্ড কল্যাণের বোন সে কি তোমার মেয়ের মতো নয় তোমার দেহের খেতে মেটাতে পারো আমাকে দিয়ে পারবে না কেন তুই তুই কিছু মনে করিস না মামনি ওটা ওটা আমার একটা ভীষণ ভুল হয়ে গেছে তুমি করি জীবন ভোর তুমি অসংখ্য ভুল করে গেছো আর তোমার যে ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে শ্বশুরের ভিটে স্বর্গে থাকার অধিকার